সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগেই। এটি 2021 সালের বন্ধ হয়ে যাওয়া অ্যাসাইনমেন্টটি, যেগুলো বন্ধ হয়ে গেছিলো এখনই রোজার পর আবার শুরু হয়েছে। চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তরগুলো আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে। তোমরা যারা এগুলো এখনও করনি, তারা তোমরা সেগুলো যে যে প্লে লিস্ট রয়েছে, তোমরা তোমাদের প্লে লিস্টে গিয়ে সেটি দেখে আসতে পারো। আর যদি অ্যান্সার বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের স্কুল হেল্পলাইন বিটিজি অ্যাপসটি রয়েছে, সেটি ইনস্টল করে নিতে পারো। আমাদের কাছে তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো এসে গেছে, তো আমরা আজকের ভিডিওতে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিব। তার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধুর মধ্যে শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরও দেখে উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে দেখছো, সেটি ভিডিওর কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারো। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে আসি। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ নোটিশটি, যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ পঞ্চম সপ্তাহের জন্য। তারিখ হচ্ছে 30/5/2021, সেটি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে তোমাদের জন্য দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান 2020-এর ন্যায় 2021 সালেও সেই অ্যাসাইনমেন্টগুলো করতে হবে। তো পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টেরটি তোমাদের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তো আমরা সেগুলো ভিডিও তোমাদেরকে দিচ্ছি। এটি প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন পরিচালক মাধ্যমিক স্বাক্ষরিত। তো আমরা ষষ্ঠ শ্রেণীর প্রশ্নে চলে যাই। 2021 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো, দুটি অ্যাসাইনমেন্ট, একটি হচ্ছে বাংলা আর একটি হচ্ছে কর্ম ও জীবনমুখী শিক্ষা। বাংলা বিষয়টি যেহেতু অলরেডি আগে একটি অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে, প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি ছিল সেটি বাংলা হয়েছিল, তো এবার পঞ্চম সপ্তাহে আবার বাংলা, তাই এটি বাংলা 2 নং অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 2, আগে একটু হয়ে গেছে তাই এটা 2 নং অ্যাসাইনমেন্ট। এটি মিনু অধ্যায় থেকে করা হয়েছে, গদ্য, গদ্য যেটি রয়েছে গল্পর যেই মিনু, সেখান থেকে প্রশ্নটি করা হয়েছে। তো এটি পার্ট নাম্বার 2, মিনু। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটি, সেটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি চকের মাধ্যমে তুলে ধরো। বিশেষ চাহিদা সম্পন্ন বলতে, যাদেরকে আমরা প্রতিবন্ধী শিশু, প্রতিবন্ধী হিসেবে চিনি, যেমন যে কোনোভাবেই সাধারণ মানুষ থেকে, সুস্থ মানুষ থেকে যাদের একটু আলাদা, তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়। তো ওদের ওরাই যারা যদি তোমার সহপাঠী থাকে, ওই সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হবে অথবা কোন আচরণটা তুমি না করলে সেটি ভালো হবে, সেটি এখানে এই চকের মাধ্যমে তুলে ধরতে হবে। এখানে নির্দেশনা দেওয়া হয়েছে পাঠ্যবইয়ের যে 7 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত এই 6-7 পৃষ্ঠা পড়তে হবে, এবং সেখান থেকে মিনুর যে গল্প রয়েছে তার বিষয়বস্তু পড়তে হবে, এটির উপর তোমার অ্যাসাইনমেন্টটি করতে হবে। অ্যাসাইনমেন্টের যে কভার পেজগুলো তোমরা অ্যাটাচ করবে, কভার পেজের একটি পিডিএফ ফাইল আমাদের তালুকদারি প্রযুক্তি চ্যানেলে পাবলিশ করা আছে, তোমরা চাইলে সেখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারো এবং সেগুলো তোমরা তোমাদের কাছে ব্যবহার করতে পারো। এখানে মূল্যায়ন রুব্রিক্স দেওয়া আছে, বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা, তত্ত্ব ধারণা ইত্যাদি বিষয়বস্তুর সাথে সংগতিপূর্ণ এগুলো থাকতে হবে। তারপরে এটা হচ্ছে বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট। তার পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কর্ম ও জীবনমুখী শিক্ষা। এটি যেহেতু এর আগে হয়নি, তাই এটি প্রথম অ্যাসাইনমেন্ট। তো এটি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 1, প্রথম অধ্যায় কর্মেই আনন্দ থেকে প্রশ্নটি করা হয়েছে। এটি পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত, আত্মমর্যাদার ধারণা, কাজের ক্ষেত্রে আত্মমর্যাদা। যে প্রশ্নটি হয়েছে, প্রশ্নটি ছিল একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে কোন কোন বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে, আর কী কী বৈশিষ্ট্য তোমার নিজের মধ্যে দেখতে চাও এবং কেন। প্রথম পয়েন্ট হচ্ছে একজন আত্মমর্যাদা মানুষ হিসেবে তোমার মধ্যে কী কী বৈশিষ্ট্য আছে সেটা লিখতে হবে। তারপর হচ্ছে কী কী বৈশিষ্ট্য তুমি নিজের মধ্যে দেখতে চাও, নতুন করে আরও কী কী চাও এবং সেটা কেন। নির্দেশনায় যেটা দেওয়া আছে যে আত্মমর্যাদা ধারণা দিবে, আত্মমর্যাদার বৈশিষ্ট্য উল্লেখ করবে, আত্মমর্যাদাবান মানুষের আর কোন কোন বৈশিষ্ট্য তার মধ্যে দেখতে চায় এবং কেন, যুক্তিসহ লিখবে, এই বিষয়ে পাঠ্যপুস্তক ও প্রয়োজন অভিভাবকদের সহযোগিতা নেবে। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর কর্মজীবনমুখী শিক্ষা বিশিষ্ট অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তোমাদের এই সপ্তাহে 2টি অ্যাসাইনমেন্টই রয়েছে, 2টি অ্যাসাইনমেন্টের প্রশ্ন আমরা দেখিয়ে দিলাম। তা এখানেই আমরা কম্পিউটার স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি।